पालिए बिए करले बिए होबे कि होबे ना बा पालिए बिए जायेज आछे कि ना देखें पालिए बिए करा जायेज कि जायेज ना এই ক্ষেত্রে বিভিন্ন রকমের মতামত রয়েছে। হানাফি মাযহাবের মত অনুযায়ী মেয়ে যদি অ্যাডাল্ট হয় এবং মেয়ের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ সে যদি পালিয়ে বিয়ে করে সেই ক্ষেত্রে তার বিয়েটা জায়েজ হবে হারাম হবে না। কেন হারাম হবে না? কারণ একটা অ্যাডাল্ট মেয়ে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ এটা তার ধারণা আছে না নাই যখন আছে না নাই তবে এই ক্ষেত্রে অন্য ওলামাদের মধ্যে মতামত রয়েছে যে এই বিয়ে জায়েজই হবে না। কারণ এই বিয়েটা হয়েছে আব্বা আম্মার মত ছাড়া। কাদের মত ছাড়া? আব্বা আম্মার মত ছাড়া। এখানে ইখতিলাফের মূল ভিত্তিটা হচ্ছে আব্বা আম্মার মত নেওয়া এবং না নেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আব্বা আম্মার মত যদিও এখানে নাই তবে মেয়েটা হচ্ছে অ্যাডাল্ট বালেগা ভালো মন্দ বোঝার তার ক্ষমতা আছে এজন্য সে বিয়ে করলে বিয়েটা হবে তবে এটা উত্তম কোনো পদ্ধতি আসলে নয়। আর একটি মতামত হচ্ছে এই যে আসলে আব্বা আম্মা অনেক কষ্ট করে মানুষ করেছে কষ্ট করে মানুষ করেন নাই এজন্য বাবা মার একটা হক আছে না নাই জোরে কোন আছে না নাই এজন্য আব্বা আম্মার হক নষ্ট করা যাবে না। এজন্য বিভিন্ন ওলামা একরাম এখানে অনেক দলিল রয়েছে অনেক ওলামা একরাম বলেছেন যে আব্বা আম্মার মত ছাড়া বিয়ে করলে তার বিবাহ হতে পারে।